রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলটি সমস্ত রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করুন। এই চ্যানেলটির মূল উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের শরীর ও মনকে সম্পূর্ণ সুস্থ রেখে আজীবন সুখী, প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলা। সুস্থ থাকুন, দারুণ থাকুন। নমস্কার বন্ধু, আমি অজয় কুমার দত্ত, রেকি গ্র্যান্ডমাস্টার, অ্যাঞ্জেল হিলার, ল প্রোটেকশন কোচ, এবং আপনাদের বন্ধু সবাই কেমন আছেন? আশা করছি দারুণ আছেন। হ্যাঁ বন্ধু, আজ আপনাদের জন্য সেই টিপসটি বলতে চলেছি যে টিপসের জন্য আপনারা অধিকাংশ মানুষই অপেক্ষা করেন, কেননা যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা প্রচণ্ডভাবে ভুক্তভোগী। বিশেষ করে এই শীতের দিনগুলোতে তারা ভীষণ কষ্টবান, কেননা এই সময় জলটা কম খাওয়া হয়ে যায় এবং খাবার দাবারগুলো বেশি খাওয়া হয়। কিন্তু যদি ঠিকঠাকভাবে যদি আমরা জীবনশৈলীর মধ্যে, খাদ্যশৈলীর মধ্যে যদি আমরা চেঞ্জেস না আনতে পারি, তাহলে আমাদের খুব কষ্ট হয়, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য যাদের সমস্যা আছে, পাইলস বা অর্থের সমস্যা যাদের আছে তাদের জন্য। তো আমি আজকে এমন একটি টেকনিক বলতে যাচ্ছি যে টেকনিকটি আপনারা করে দেখুন, ঘরোয়া টিপস। আপনাদের ঘরে মানে কোনো ওষুধপত্র নয়, ওষুধপত্র দিয়েও দেখা যাচ্ছে কোনো রকমভাবেই আপনি সুস্থ হয়ে উঠছেন না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, অনেকের মলদ্বার থেকে রক্ত বেরোচ্ছে, প্রচণ্ড কষ্টবান তারা, এবং আমাকে বারবার বলেন যে স্যার কী করবো। হ্যাঁ, আমি প্রথমেই বলি, আপনারা যারা রেইকি শিখেছেন তারা কিন্তু অবশ্যই স্পেশাল ট্রিটমেন্ট হিসাবে আপনার নাভির তিনাঙ্গুল উপরে, মণিপুর চক্রে বা সোলার প্লেক্সাসে কমপক্ষে 10-15 মিনিট ডেলি, দিনে 2-3 বার রেইকি হিলিং নেবেন। সঙ্গে আপনার মূলাধার চক্রে আপনি রেইকি হিলিং নেবেন 10-15 মিনিট, দিনে 2-3 বার। এটা তো গেল একটা পদ্ধতি। এছাড়াও জল বেশি করে খাবেন, বিশেষ করে যখন রাত্রিবেলা শুতে যাচ্ছেন, রাত্রিবেলা শুতে যাওয়ার সময় উষ্ণ গরম জল কমপক্ষে 1.5-2 গ্লাস খেয়ে শুয়ে পড়ুন, এবং ঘুম থেকে উঠে আবার জল খান, খালি পেটে জল খেয়ে কিছুক্ষণ পর তারপর আপনি টয়লেটে যান। দেখুন অনেকটাই হেল্প হবে আপনার জন্য, এটা কন্টিনিউ করুন, সারা জীবনের জন্য অভ্যাস করুন। সঙ্গে সঙ্গে আমি যেটি বলতে চলেছি এটা একদম পরীক্ষিত, সেটি হচ্ছে প্রত্যেক দিন খাবারের সঙ্গে, মানে আপনি যে দুপুরবেলা খাচ্ছেন, মানে লাঞ্চ খাচ্ছেন বা ডিনার খাচ্ছেন, আপনি অবশ্যই একটু শসা, টমেটো, একটু গাজর, গাজর যদি নাও পান অন্তত শসা টমেটোটা মাস্ট, গাজর বলে তো কোনো কথাই নেই, আপনি স্যালাড হিসাবে যতটা বেশি পরিমাণ পারবেন আপনি খাবারের সঙ্গে খান। প্রত্যেকটা খাবারের সঙ্গে আপনি টিফিনের সঙ্গেও খেতে পারেন, কাঁচা এইভাবে যখন খাচ্ছেন আপনি কন্টিনিউ করুন, দেখুন 2-3 দিনের মধ্যে আপনি রেজাল্ট দারুণ পাবেন, আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা পুরো মিটে যাবে, এবং সঙ্গে সঙ্গে সম্পূর্ণ আরোগ্য পেতে আপনি অবশ্যই রেকি প্র্যাকটিস করুন। রেকি শিখে সেলফ হিলিং মেথড, যেটি স্পর্শ চিকিৎসা, রেকি ফার্স্ট ডিগ্রি শিখে নিলেই তাতে আপনি বেনিফিট দুর্দান্ত পাবেন, 1 মাসের মধ্যে কিন্তু আপনি সুস্থ হয়ে উঠবেন খুব ভালোভাবে। আর অবশ্যই সঙ্গে সঙ্গে আমি বলবো যে জীবনশৈলীতে একটু চেঞ্জেস আনুন, তাড়াতাড়ি ঘুমোন, টেনশন কম করুন। হ্যাঁ, অবশ্যই তেল ঝাল যে খাবার সেগুলোকে বর্জন করার চেষ্টা করুন, পাকা পেঁপে খান, তাতেও কিন্তু শরীর খুব ভালো থাকে, স্কিনের জন্য খুব বেটার। অ্যালোভেরার জেল পাওয়া যায় মানে ওষুধ হিসাবে বা টনিকও পাওয়া যায়, সেটাও খেতে পারেন, সেটা হচ্ছে পরের কথা। কিন্তু আমি যে সহজ টেকনিকটি বললাম যে স্যালাড, এই স্যালাড খেয়ে দেখুন দুর্দান্ত রেজাল্ট, জাস্ট করে দেখুন। অসন্ত বন্ধু, আজকে আর বেশি কথা বলছি না, আপনারা খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে বাঁচুন, অন্যদেরকেও ভালো রাখুন, আজ চলিত হবে। ধন্যবাদ।